नमस्कार बंधुरा एसजेवी कुकिंग चैनले आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आजके पेपे दिए दुर्दान्त नतून स्वादेर एकटी टिफिन रेसिपि शेयर करब। प्लिज आपनारा भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन। सेई संगे देखाबो आमादेर बागाने एक एकटा गाछे कत पेपे धरेछे। देखुन बंधुरा एई गाछटाते कत पेपे धरेछे, एकदम गाछ भर्ती पेपे धरेछे। आपनादेर देखाई एई जे देखुन बंधुरा कत पेपे हयेछे, अनेकगुलो गाछ हयेछे आमादेर बागाने, अनेक पेपेओ धरेछे, एकदम बागानेर टाटका पेपे। ओखाने दुटो गाछ भर्ती और एइदिके देखुन बंधुरा एई जे तीनटा गाछ हयेछे। गाछगुलोते प्रचुर परिमाणे पेपे धरेछे। पेपे खावाटा स्वास्थ्येर पक्षे खुबই उपकारी। तो पेपे दिये आमरा अनेक समय खुंजे पाई ना कि बानाबो। एई जे मा चले एसेछे टाटका पेपेगुलो तुले नेबे। आमादेर आजके रान्नार जन्य जतटा लागबे मा तुले नेबे। निजेर बागानेर सब्जी तुले खावा रान्ना करार मजाटाई आलादा। देखुन बंधुरा मा पेपेर काछे चले एसेछे, पेपेगुलो तुले नेबे। एखन देखुन एई जे पेपेगुलो मा तुले निच्छे। सब पेपे आजके रेसिपिते लागबे ना, तबे आमादेर तुले नेब, बाड़ीते किछुटा राखबो खाওয়ার জন্য और किछुटा रेसिपि करब। पेपे दिए दुर्दान्त स्वादेर रेसिपि बानाबो आजके। प्लिज आपनारा भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन। आशा करी भालो लागबे। भालो लागले लाइक करबेन, बंधुदेर साथे प्रचुर परिमाणे शेयर करबेन एबं चैनलटिके सबस्क्राइब करे राखबेन। मा सब पेपेगुलो तुले नियेछे, आपनादेर एकटु देखाई। एई जे बागान थेके आजके आमरा एक कटा पेपे तुलेছি। तो ये पेपेगुलो निये एखन रान्नार काछे चले जाब। आपनाराओ चलुन रेसिपिटा देखे निन। पेपेटा निये नियेছি, अनेकगुलो पेपे तुलेছিলাম बागान থেকে, তবে এই একটা পেপেই লাগবে। এই পেপেটা এখন কেটে নেব। এই যে মোটা দিকটা তুলে দিলাম, বিচিগুলো বের করে দেব। পেপেগুলো খুব ভালো। আপনারা অনেক ধরনের পরোটা খেয়েছেন, তবে আজকে আমি পেপের একদম নতুন ধরনের পরোটা করে দেখাবো। পেপেটা এবার ধুয়ে নেব জল দিয়ে। पेपेटा धुए नियेছি, ধুয়ে নেওয়ার পর এই যে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এই পেপের পরোটাটা কিন্তু দারুণ লাগে, একেবারে নতুন। আপনারা বাড়িতে ট্রাই করবেন। সব পেপেগুলো আমি এইভাবে গ্রেট করে নেব। পুরোটা নেইনি, আমি অর্ধেক নিয়েছি। দেখুন কি সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে আমার। দেখুন এইভাবে গ্রেড হয়েছে, খুব সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি। আমি সবগুলো এইভাবে একই রকম ভাবে গ্রেড করে নেব। দেখুন সব পেপে আমি গ্রেড করে নিয়েছি। গ্রেড করে নেওয়ার পর দেখুন এরকম হয়েছে, এতটা পরিমাণ হয়েছে। এবার আমি এর জন্য ময়দা মাখিয়ে নেব। চলুন একটা ডো তৈরি করে নিই। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে এই যে এক বাটি ময়দা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি, স্বাদ মতো লবণ, অল্প সাদা তেল আর দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। সব কিছু ভালো করে মাখিয়ে একটু ময়ান নিয়ে দেব। এইভাবে ভালো করে তেলের সাথে ময়দাটা ময়ান দিয়ে দিতে হবে। সবকিছু ভালো করে দেখুন মাখানো হয়ে গেছে, ময়ান দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব। বেশি জল এককালীন দেব না, বেশি জল দিলে একদম পাতলা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে পরিমাপ দেখে ডোটা তৈরি করে নেব। দেখুন ডোটা আমি বানিয়ে নিয়েছি, খুব সফট হয়েছে। এরকম সফট করে বানাতে হবে ডোটা। তো ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে, রসুন বাটা, আদা বাটা। রসুন আদাটা হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁপে, দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নেব। সবকিছু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা পেঁপের সাথে মিশিয়ে নেব। পেঁপেটা যাতে সেদ্ধ হয়ে যায় এই জন্য আমি 5 মিনিট ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন এই যে পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটে তুলে নেব। দারুণ লাগে, কি সুন্দর পুরটা তৈরি হয়ে গেছে। দেখুন পুরটা আমি এইভাবে প্লেটে তুলে নিচ্ছি। এটা আমি আধ ঘন্টা ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন এটা কত সুন্দরভাবে হয়ে গেছে, খুব সফট হয়েছে। দেখুন এটা একটু কিন্তু লেগে নেই বাটির মধ্যে। আর একটু মেখে নিচ্ছি। হয়ে গেছে এটা পুরোপুরি। এবার এটা আমি ছোট ছোট লেচি করে নেব। এইভাবে লেচি আমি কেটে নেব। সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। দেখুন এগুলো এবার হাতের সাহায্যে আমি গোল করে নেব। এবার এই যে লেচিগুলো হাতের সাহায্যে এইভাবে গোল করে নিলাম। দেখুন এইভাবে শেপ করে নিয়েছি। শেপ করে আমি সবগুলো লেচি একই রকমভাবে গোল গোল করে শেপ করে নেব। এইরকম সবগুলো লেচি আমি এই যে গোল করে নিয়েছি। এবার এগুলো বেলুন নেব। বেলুনি নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এই যে লেচিগুলো দিয়ে দিচ্ছি। বেলুনির সাহায্যে আমি এগুলো বেলে নেব। গোল গোল করে আমি সুন্দর করে বেলে নেব। দেখুন আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি সবগুলো একই রকম ভাবে। আমি সবগুলো এইভাবে গোল গোল করে বেলে নেব। পরেটাটা বেলে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি এই যে পুরটা তৈরি করে রেখেছিলাম পেঁপের, এই পুরটা এইরকম করে দিয়ে দেব। এইভাবে লম্বা লম্বি দিয়ে দেব। দিয়ে দিলাম লম্বা লম্বি। এবার এইভাবে ফোল্ড করে নেব। এইভাবে ফোল্ড করে নিলাম। দেখুন খুব সুন্দর লাগে খেতে বিকালবেলার টিফিনে, চায়ের সাথে, কিংবা এমনিও খুব দুর্দান্ত লাগে সকালের ব্রেকফাস্টেও। দেখুন এটা হয়ে গেছে। আপনাদের দেখাই। এরকমভাবে আমি সবগুলো পরেটা বানিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দর করে এইভাবে ভেতরে পুর দিয়ে পরেটাটা বানিয়ে নিয়েছি। এবার এগুলো ভেজে নেব। উনান ধরিয়ে দিয়েছি, একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা তাওয়ার চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এই যে পরোটাগুলো তৈরি করে রেখেছিলাম এই পরোটাগুলো আস্তে আস্তে একটা একটা দিয়ে দেব। সবগুলো একসাথে দেব না, কারণ খুব বড় বড় পরোটা আছে, একটা একটা দেব। তাওয়াটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, এক সাইড ভালো করে ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, আমি অপর সাইড উল্টে দিচ্ছি। পরোটাটা দেখুন দু সাইড ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। আবার পরোটা দিয়ে দিলাম, এই পরোটাটাকেও আমি একই রকম ভাবে দু সাইড ভেজে নেব। তৈরি করে নিয়েছি দুর্দান্ত স্বাদের পেঁপের পরোটা, স্যালাড এবং সস দিয়ে আমি পরিবেশন করেছি। বন্ধুরা দেখলেন তো পেঁপে দিয়ে চমকদার একটি টিফিন রেসিপি কত সুন্দর আমি বানিয়ে ফেললাম। আপনারাও বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো এক এরকম নিত্য নতুন রেসিপিতে।